যারা আমার এই মেশিনটা নেবে তাদের সাথে 200 কলম ফ্রি দিব। এগুলো কি আপনার ফ্যাক্টরিতে বানাইছেন এই মেশিন, এই কলমগুলা? হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টরিতে বানাইছি এই মালগুলো। এই আমাদের কলম মেশিন হচ্ছে 4টা সেটআপ। এই কলমটি দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে অ্যাডাপ্টার, এই হচ্ছে পয়েন্ট। দেখি দাদা কিভাবে পিনটা বসে, দূর থেকে আমরা প্রথমে দেখি। ওকে, এখন এই মেশিনে ঘুরে না টালিটা আসবে। ও আচ্ছা, অটো মেশিন বিজনেস বিডির নামে দাদা কলম কুটে তৈরি করে ফেলছে। এই যে কলম দুটো হয়ে গেছে। আচ্ছা, কলম গুলো হয়ে গেছে। এই যে ক্যাপ লাগিয়ে দিলাম মেশিনে দেওয়া হয়েছিল, এই যে ক্যাপ লাগিয়ে দিলাম, এই যে ক্যাপ লাগিয়ে দিল, কলম কলম তৈরি হয়ে গেল। কালি দরকার হবে, বডির দরকার হবে, সেটা কই? একদম ইনটেক কালি। ও, আমাদের কাছে পাবে সব। বিজনেস বিডি, ইওর বিজনেস পার্টনার। এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দাদা, এত কলমের স্তূপ রাইখে দিছেন এখানে, কি অবস্থা এগুলো? এত কলম দিছে কলমের গোডাউন, গোডাউন মানুষের গোডাউন, গোডাউন। আমি তো মনে হচ্ছে ফ্যাক্টরি, এটা ফ্যাক্টরিতে মনে এরকম কলম আছে। হ্যাঁ, আমাদের ফ্যাক্টরি বলেন, গোডাউন বলেন তো ওটাই। আচ্ছা, পাশে এগুলো কি, এই যে গোল গোল গোল্ডেন কালার, এগুলো এগুলো কি করে মূলত? এগুলো কলম তৈরির মেশিন। কলম তৈরির মেশিন, বুঝছি। আজকে আমাদের কলম তৈরি করে দেখাবেন? অবশ্যই। এগুলো কি আপনার ফ্যাক্টরিতে বানাইছেন এই মেশিন, এই কলম গুলা? হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টরিতে বানাইছি এই মালগুলো। কি নামে বানাইছেন এগুলো? ডেলিভারি যাবে। কি নামে বানাইছেন এগুলো? আচ্ছা, এই যে এটা হচ্ছে একজন পার্টির নামে হচ্ছে আপনি বানাই দিচ্ছেন কলম, তাই তো? এরকম করে আমার নামে যদি বলি, আমার নামে তো বানাই দিতে পারবো। অবশ্যই আপনার নামে বানাই দেবো। আচ্ছা, আমার দর্শকরা চাইলে তাদের নামে বানাই দিতে পারবে? জি। আচ্ছা, তো দাদা, এর আগে আপনার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে বিজনেস ভিডিওতে, আগে আপনার পরিচয়টা দেন। আপনি কোথায়, আপনার ফ্যাক্টরি কি কাজ করেন, কি কি পাওয়া যায় একটু আমাদের আগে বলেন। আমার নাম হচ্ছে জীবন সরকার। আচ্ছা, আমার ঠিকানা হচ্ছে এই যে এখানে, ঢাকা কেরানীগঞ্জ কদমতলি ভাগনা স্কুলের সামনে। আচ্ছা, প্রাইমারি স্কুলের সামনে। প্রাইমারি স্কুলের সামনে। আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আচ্ছা আচ্ছা, এখানে আপনি কি কি মূলত পাওয়া যায়, কি কি করেন আপনি এখানে? এখানে বিভিন্ন ইত্যাদি ডাইস তৈরি করা হয়। কলম তৈরি আছে, মোমবাতি আছে, আগরবাতি আছে, আচ্ছা, টিস্যু ব্যাগ আছে, আচ্ছা, এলইডি লাইট আছে, মেশিন, তারপরে হচ্ছে মোমবাতিটা আমরা আগেরবার আগের ভিডিওটাতে দেখছিলাম কিভাবে মোমবাতি বানাইতে হয়। আজকে আমাদের দেখাবেন কিভাবে কলম বানাইতে হয়, কিভাবে কলম বানাইতে হয়, এই কলমগুলো যে বানাইছেন সেটা কিভাবে বানাবেন আজকে আমাদের দেখাবেন। ওকে দাদা, হ্যাঁ, কেউ যদি আসতে চায় একটু আমাদের সহজ করে বলে দেন লোকেশনটা কিভাবে আসবে আপনার এখানে? সর্বপ্রথম গুলিস্তান আসতে হবে। গুলিস্তান থেকে ঢাকা ক্যারিগোস কদমতলি। হ্যাঁ, কদমতলি থেকে রিস্কে নিয়ে ভাগনা স্কুল গেটের সামনে। ওকে, মা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ। আচ্ছা, এখানে যে স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ফোন করলে, এই নাম্বারে ফোন দিলে রাত 24 ঘন্টা খোলা। দাদা, আমার এই কলমের মেশিনটা নিয়ে যে ব্যবসা করবে, ঈদের পরে উপলক্ষে আপনার 2 মাসের জন্য একটা অফার দিচ্ছি। যারা আমার এই মেশিনটা নেবে তাদের সাথে 200 কলম ফ্রি দিব। 200 কলম ফ্রি দিব? হ্যাঁ, শুধু 2 মাসের জন্য, মানে ভিডিও পাবলিশ হওয়ার 2 মাস পর্যন্ত। 2 মাস পর্যন্ত। আচ্ছা, সাথে আমি 200 কলম ফ্রি দিব আমার কাস্টমার ভাইকে। আমার এই ভিডিওটা দেখার পরে, পুরো ভিডিওটা যদি বলতে পারে যে কখন আমি কথাটা বলছি, সেই মেশিনটা নেওয়ার পরে 200 কলম ফ্রি পাবে। ওকে দাদা, চলেন তাহলে আমরা একটা প্রসেস শুরু করি কিভাবে কলম বানাইতে হয়। এই আমাদের কলম তৈরির মেশিন হচ্ছে 4টা সেটআপ। আচ্ছা, মানে 4টা মেশিন দিয়ে একটা কলম তৈরি ইয়া করা হচ্ছে। কালি তৈরি মেশিন, এ হচ্ছে হাওয়াই অ্যাডাপ্টার, পয়েন্ট, এটা 4টা মেশিনই প্রয়োজন আছে একটা কলম তৈরি করার গেলে। ওকে, আর এখন আমি আর কথা বাড়াবো না, একটা ডাইরেক্ট কলম তৈরি করে দেখাবো। ওকে, চলেন দেখি। এই কলমটি দেখতে পাচ্ছেন, আর এ হচ্ছে অ্যাডাপ্টার, এ হচ্ছে পয়েন্ট। আচ্ছা, এখন কিভাবে কাজ করে এই দেখেন, মানে অ্যাডাপ্টার পয়েন্ট দুইটা আলাদা কিন্তু? আলাদা। হ্যাঁ, প্রথমে হচ্ছে অ্যাডাপ্টারটা বডির সাথে লাগিয়ে দাও। দেখেন, কলমটা বসাই দিছি। হ্যাঁ, দিয়ে এখানে প্রেস করতে হবে। এই যে কালি ওর পাশে দেখেন, এই যে, আচ্ছা, এই যে কালি ভরে যাচ্ছে কিন্তু, আমি একটু দেখাই, এই যে কালি কিন্তু ভরতেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, তীরের সমান সমান হয়ে গেছে, এটা হয়ে গেছে। আচ্ছা, এই কালি আমরা একটা ইয়ার বডির মধ্যে বললাম, আমি একটু দূর থেকে দেখাই যে কিভাবে প্রেস করে, তাই না? এই যে, আচ্ছা, এখানে প্রেস করলে হচ্ছে এই যে কালিটা উপরে উঠতেছে। দর্শক আপনারা নিশ্চয়ই দেখতেছেন, এই যে দেখা যাচ্ছে, এই যে কালিটা উপরে উঠতেছে, এই কালি বড় শেষ। হ্যাঁ, কালি বড় শেষ। এবার হচ্ছে আর একটা কলম আমরা আরো দূর থেকে দেখাই যে বিষয়টা কিরকম। 4টা মেশিন এভাবে একটা টেবিলের উপর রাখতে হবে, তারপরে হচ্ছে জাস্ট এইভাবে করে কালিটা এই যে ভরা হয়ে গেল। বাহ, ওকে, আমরা 3টা কলমে কালি ভরলাম। কালি ভরার পরে কি করতে হবে দাদা? এই অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার দেখান। হুম, এই অ্যাডাপ্টার, অ্যাডাপ্টারটা এইখানে বসাবো। এই অ্যাডাপ্টারের এই যে এখানে বসালো, এখানে বসানোর পরে হ্যাঁ, এই এক আঙ্গুলে প্রেস করতে হবে। এক আঙ্গুল দিয়া? হ্যাঁ, হয়ে গেছে। ওকে, দেখি আমরা দূর থেকে। দাদা একটু আমাদের বলে বলে দেন কি করতেছেন। অ্যাডাপ্টার লাগাইতাছি, অ্যাডাপ্টার। হ্যাঁ, এটা হচ্ছে এভাবে দিয়ে তারপরে বসাইতে হবে, এই যে বসাইলো, তারপরে হচ্ছে এটা দিয়ে
প্রেস করলে হয়ে গেল, হয়ে গেল, হ্যাঁ কলম হয়ে গেল, কলম হয়ে গেছে। এখন সর্বশেষ কাজ হচ্ছে এটা মধ্যে ঘুরাতে হবে। এটা আবার কি কাজ? এটা অনেক সময় দেখা যায় বাচ্চারা লিখতে গেলে ঝাড়াঝাড়ি করে, কালিটা না আসে এই কারণে। এখন এই মেশিনে ঘুরাইলে কালিটা আসবে না। আচ্ছা, এই মেশিনটা কি হাত দিয়ে ঘুরাইতে হবে? এই যে গ্রেভ রোটার সিস্টেম। ও আচ্ছা, অটো মেশিন। ওকে, এটা হচ্ছে কারেন্টের লাইন, এই যে নরমাল যে লাইন, সেই লাইন দিয়ে হচ্ছে এটা চলে। এই যে এটা ঘুরে হচ্ছে কালিটা আর কি সেট আপ হচ্ছে। আমি কিন্তু কলমটা তৈরি করতেছি আপনার নিজের নামে। আমার নামে? আপনার নিজের নামে। কি বলেন, আপনি এখনই লিখে দেখবেন, তাই না? আর এটা সবচেয়ে বড় কথা, যখন একটা কাস্টমারের কাছে আপনি ভিডিও করতে যাবেন একটা করে কলম গিফট দিবেন। আচ্ছা আচ্ছা, সেই কারণে কিন্তু আচ্ছা এই কলমগুলো আপনার নিজের নামে তৈরি করা মানে কি বিজনেস মিটিং নামে? বিজনেস মিটিং নামে। আমি একটু আগে জিজ্ঞেস করতেছিলাম আপনাকে, একটু দেখাই দিয়ে যে বিজনেস মিটিং নামে দাদা কলম তৈরি করে ফেলছে, আমি পুরো অবাক হয়ে গেছি, আমি কোনো জানতাম না। এখন আপনি আমার দর্শক ভাইদের লিখে দেখাইবেন যে আমার কলমের কিরকম মান, কিরকম গুণ। ওকে ঠিক আছে, এইগুলো কি সবই বিজনেস মিটিং নামে? সবই বিজনেস মিটিং নামে। কি বলেন, আমি তো পুরো অবাক হয়ে গেছি। এই যে বিজনেস মিটিং লেখা, এটা এখানে লেখা বিজনেস মিটিং নামে দাদা কলম কোটে তৈরি করে ফেলছে। এই যে কলমগুলো হয়ে গেছে। আচ্ছা, কলমগুলো হয়ে গেছে। এই যে যে ক্যাপ লাগিয়ে দিলাম মেশিনে দেওয়া হইছিল, এই যে ক্যাপ লাগিয়ে দিলাম, এই যে ক্যাপ লাগিয়ে দিলো, কলম কলম তৈরি হয়ে গেল। কয় টাকা দামের কলম হইলো এটা? 5 টাকা দামের কলম। 5 টাকা দামের কলম তৈরি, মাত্র 2 টাকা 20 পয়সা খরচ, 4 টাকা বিক্রি। ওকে, মানে পাইকারিতে 4 টাকা বিক্রি, 4 টাকা বিক্রি। ওকে, এখন আমার কলমটা লেখা কমপ্লিট শেষ। বিজনেস বিডি, হ্যাঁ, এখন আপনিই লিখে দেখাবেন আর আমি দেখাবো। দেখি আমি একটু লিখে দেখি। আমি কিন্তু আসলে একটু অবাক হচ্ছি, আমাদের প্রায় 650 ভিডিও আছে, এরকম অবাক কিন্তু আমি কখনোই হই নাই, আজকে এরকম হচ্ছি। এই যে দাদা দেখেন বিজনেস বিডির নামে কলম তৈরি করে ফেলছে। বাহ বাহ, আসলে খুবই সুন্দর একটা জিনিস দেখি আমরা। আমার দাদাই আচ্ছা, এবার আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে লিখে দেখি বিজনেস বিডি। খুবই সুন্দর লেখা হইলো দাদা। এটা চেক করেন, খুবই সুন্দর লেখা হইছে, খুবই সুন্দর লেখা হয়েছে। আমাদের যে লোগোটা যেরকম, সেই লোগোটা একটু আমি দেখাই, আমাদের লোগোটা হচ্ছে এরকম থাকে। বাহ, খুবই লিখতে খুবই মজা লাগলো দাদা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এইগুলো ধন্যবাদ হলো বিজনেস বিডি রে। ওকে দাদা, এখন কথা হচ্ছে দাদা, এই মেশিন গুলোর দাম কেমন? কেউ যদি নিয়ে ব্যবসা করতে চায়। আমার কাছে তিনটা কোয়ালিটি আছে মেশিনের, এই একটা কোয়ালিটি দেখাই আমি দর্শকদের দেখানোর জন্য সামনে থেকে। হ্যাঁ একটু দেখাই, এই একটা কোয়ালিটি, এটা হচ্ছে 22,000 টাকা সেট। 22,000 টাকা সেট, আর চারটা মেশিনের দাম? চারটা মেশিন, এই একটা মেশিন, এটাও 22,000 টাকা সেট, এটা 22,000 টাকা দামের সেট। আর একটা মেশিনের সেটআপ আছে এখানে দেখাই আমি। পার্থক্য কি এই দুটার মধ্যে? এইটা এটা দুটো ইন্ডিয়ান কোয়ালিটি। আচ্ছা, ইন্ডিয়ান সিস্টেম মানে ইন্ডিয়ান দেখেন আমরা বানাইছি। আচ্ছা, মানে ইন্ডিয়ান কপি? ইন্ডিয়ান কপি। আচ্ছা ওকে, আর এই একটা সেটআপ আছে মাত্র 15,000 টাকা। আচ্ছা আচ্ছা, এটার দাম কম? হ্যাঁ। আচ্ছা, ২ বছর কলমের ভিতরে আপনার ভিডিওতে ভিডিও করতেছি, যদি কোনো পাই কমপ্লেন দিতে পারে লগে লগে সম্পূর্ণ চেঞ্জ। তাই? হ্যাঁ, সাথে সাথে চেঞ্জ, সাথে সাথে চেঞ্জ দাদা। এখানে তো কোনো ঝামেলা না, আগে একটা ভিডিও করছেন, আপনার ভিডিওতে আমি অনেক সাড়া পাইছি। আচ্ছা, আমি চাই আমার দিদি ভাইদের একটা কর্মস্থান খুলে দেই যাতে ঘরে বসে কিছু করতে পারে। আচ্ছা, এখন দাদা কথা হচ্ছে যে লাভ কেমন হবে, অথবা কিভাবে একজন বেকার যুবক এই 22,000 টাকা দিয়ে একটা কলম ব্যবসা শুরু করবে? হ্যাঁ, এই তো কলমগুলো দেখতে পারতেছেন, খুব একটা ইজি কাজ যে কলমটা তৈরি দেখালাম। আপনি ঘরে বসে তৈরি করলে দেখা যায় একটা কলমে এক টাকা লাভ হয়। হ্যাঁ, তা দৈনিক 1,000 কলম বেচলে 1,000 টাকা লাভ। সহকারে দিয়ে দিবেন। আর হচ্ছে যে মাথার যে নিপ অথবা পয়েন্ট, এগুলো কই পাবে? এগুলাই আমাদের ইনটেক মাল, একটু দেখাই দেন আমাদের। এই যে দেখেন, আচ্ছা আচ্ছা, এই যে ইনটেক কিন্তু বক্স দাদার কাছেই পাওয়া যাচ্ছে। আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, ইনশাল্লাহ। আর তাহলে আমরা দেখলাম যে কিভাবে 15,000 টাকা দিয়ে শুরু করা যায়, শুরু করা যায়, এবং দিনে 1,000 টাকা সে যদি বিক্রি করতে পারে 1,000 টাকা লাভ করতে অবশ্যই, যদি সে বিক্রি করার ক্যাপাসিটি থাকে।
এটা তো করতে হবে আস্তে আস্তে। আচ্ছা ওকে দাদা, আর আমাদের তো সে ভিডিও শেষ করে ফেলবো, তার আগে একটু আমাদের বলেন আপনার দোকানে কিভাবে আসবে, আর একটু সহজ করে বলেন কেউ যদি আসতে না চায়। আমাদের মোবাইল নাম্বার তো দেওয়া আছে, মোবাইল স্ক্রিনে আমরা দেখতেছি, সেই নাম্বারে ফোন করলে হবে। আর কেউ যদি ঢাকায় না আসতে চায় এই কষ্ট করে, সেক্ষেত্রে সে ভিডিও কলে সব দেখে আমরা বুঝে দিতে পারবো অনলাইনের ভিতরে, কুরিয়ারে এসে আপনি পাঠিয়ে দিবেন, কুরিয়ারে পাঠিয়ে দিবেন। এই যে আজকে যে মাল্টি ডেলিভারি দেবো এরা কিন্তু আসে না। আপনারা কিন্তু অল্প পুঁজিতে যে কোনো বাসা বাড়িতে এই কাজগুলো করতে পারেন। আর আপনারা যদি কাজটা শিখতে চান আমার এখানে চলে আসেন, কোন ফ্রি সার্ভিসে আপনাদের কাজটা শেখানো হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করে দেবেন, যাতে আরেকটা ভাই দেখে আসতে পারে। তাই আজকের মতো এইখানে সমাপ্তি, নমস্কার। থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি।